আমরা জানি তিন বা ততোধিক সরলরেখা যদি একটা বিন্দুতে মিলিত হয় তখন সেই বিন্দুকে বলা হয় সমবিন্দু এবং রেখাগুলিকে বলা হয় সমবিন্দু সরলরেখা। ত্রিভুজের ক্ষেত্রেও আমরা এরকম চারটি সমবিন্দু সন্ধান পাই, যেমন পরিকেন্দ্র, অন্তঃকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্ববিন্দু। আজকে আমরা এই চারটে বিন্দু নিয়ে আলোচনা করব। প্রথমে আসি পরিকেন্দ্র, সার্কাম সেন্টার। ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, এই সমবিন্দুকে বলা হয় পরিকেন্দ্র বা সার্কাম সেন্টার। এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এল ওয়ান, এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এল টু এবং এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক এল থ্রি, যারা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। এই ও হলো এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র। এই পরিকেন্দ্র ও থেকে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি এবিসি এর দূরত্ব সমান, তাই ওকে কেন্দ্র করে এবিসি বিন্দুগামী একটি বৃত্ত আঁকা সম্ভব। এই বৃত্তকে বলা হয় পরিবৃত্ত। এ প্রসঙ্গে বলে রাখি যে সূক্ষ্মকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের ভিতরে অবস্থিত, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের উপরে অর্থাৎ অতিভুজের উপর অবস্থিত এবং স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের বাইরে অবস্থিত হয়। অন্তঃকেন্দ্র বা ইনসেন্টার, ত্রিভুজের কোণগুলির অন্তর্দ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, এই সমবিন্দুকে বলা হয় ত্রিভুজের অন্তঃকেন্দ্র বা ইনসেন্টার। এখানে দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের এ কোণ, বি কোণ এবং সি কোণের অন্তর্দ্বিখণ্ডক তিনটি পরস্পর আই বিন্দুতে মিলিত হয়েছে, এই আইকে বলা হয় প্রদত্ত ত্রিভুজের অন্তঃকেন্দ্র। এই বিন্দুকে কেন্দ্র করে তিনটি বাহুকে স্পর্শ করে একটি বৃত্ত আঁকা সম্ভব, এই বৃত্তকে বলা হয় ওই ত্রিভুজের অন্তঃবৃত্ত। এখানে লক্ষণীয় যে এই অন্তঃকেন্দ্র থেকে তিনটি বাহুর দূরত্ব সমান, তাতে বলা হয় অন্তঃব্যাসার্ধ। তৃতীয় সমবিন্দু ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড, ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু, এই সমবিন্দুকে বলা হয় ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড। আমরা জানি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুগামী যে রেখাংশ তাকে বলা হয় মধ্যমা। এখানে এবিসি ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, এই ও বিন্দু হলো এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র। এখানে জেনে রাখা প্রয়োজন যে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। লম্ববিন্দু বা অর্থ সেন্টার, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু, এই সমবিন্দুকে বলা হয় লম্ববিন্দু বা অর্থ সেন্টার। এখানে এবিসি ত্রিভুজের এ, বি ও সি বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব তিনটি যথাক্রমে এডি, বিই ও সিএফ পরস্পর এইচ বিন্দুতে মিলিত হয়েছে, এই এইচ হলো এবিসি এর লম্ববিন্দু। এবিসি এই তিনটি বিন্দু দিয়ে অঙ্কিত লম্বের পাদবিন্দু তিনটি যথাক্রমে ডি, ই, এফ যোগ করলেও একটি ত্রিভুজ পায়, এই ত্রিভুজকে বলা হয় পাদ ত্রিভুজ বা পেডাল ট্র্যাঙ্গেল। মনে রেখো যে সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দু চারটি একই বিন্দু। যে কোনো ত্রিভুজের পরিকেন্দ্র, ভরকেন্দ্র এবং লম্ববিন্দুত্রয় সমরেখ। শুধু তাই নয়, ভরকেন্দ্র ওই রেখাংশকে 1:2 অনুপাতে বিভক্ত করে। এ প্রসঙ্গে বলে রাখি এই রেখাকে বলা হয় অয়েলার রেখা বা অয়েলার লাইন।
সবশেষে বলি, যে কোনো ত্রিভুজের লম্ববিন্দু এবং পরিকেন্দ্রের মধ্যেও একটা সুন্দর সম্পর্ক বর্তমান। সেটি হলো ত্রিভুজের লম্ববিন্দু থেকে যে কোনো শীর্ষের দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র থেকে বিপরীত বাহু দূরত্বের দ্বিগুণ। অর্থাৎ এবিসি ত্রিভুজের লম্ববিন্দু ও এবং পরিকেন্দ্র এস হলে আমরা বলতে পারি ও এ ইকলস টু টু এস কে, যেখানে কে হল এ শীর্ষবিন্দুর বিপরীত বাহু বিসি এর মধ্যবিন্দু। আশা করব আজকের এই ত্রিভুজের সমবিন্দু সংক্রান্ত আলোচনা তোমাদেরকে বিভিন্নভাবে সমৃদ্ধ করবে।